হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি ফ্লিপকার্টে। এখানে আগের দিন আমরা ভিডিওটা আজকে কি আঁকবো আমিও নিজেও জানি না। আজকে ঠিক আঁকার মুডে যে এসেছি পুরোটা তা নয়, আজকে এসেছি একটু এই জায়গাটা একটু ভালো কিছু করে যদি কম্পোজিশন পাওয়া যায় সেটা যদি কিছু দেখে যাই, ঠিক আছে, যদি কোনো ছবি তুলে নিয়ে ভালো করে দেখে কম্পোজিশনটা দেখে যাই সেটা দেখার জন্য এসেছি, ঠিক আছে। চলো দেখি কিছু কম্পোজিশন এখানে খুঁজে পাই কি না, সেটার জন্যই আজকে আসা। মেনলি আঁকার খুব একটা এ নেই, যদিও আমি আঁকার মেটেরিয়াল সব নিয়ে এসেছি, যে পিঠে ব্যাগ দেখতে পাচ্ছে, তবুও আজকে আঁকার সেরকম ইচ্ছা নেই। দেখা যাক কিছু নতুন কম্পোজিশন খুঁজে পাই কিনা। আমার এই চেয়ারগুলো খুব ভালো লাগছে, ওখানে যে বসে আছে লোকজন, ওই চেয়ারগুলো নিয়ে ভালো কম্পোজিশন হয়। তো ওটা তো কমন, যে কোনো জায়গাতে হতে পারে। এখানে এলাম, দেখি এখানকার কিছু স্পেশাল কম্পোজিশন হয় কিনা। একটা তো হয়ই নদীর ধারে, যেটা আমি আগেও করেছি, যেটা ঘরে বসে করেছি, আউটডোর করিনি। তো চলো দেখি কী কম্পোজিশন পাওয়া যায়, আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখি। এখান থেকে একটা ভালো কম্পোজিশন দেখতে পাচ্ছি, ভার্টিক্যালি যদি করা যায় এটাকে এরমভাবে ঘুরিয়ে, দারুণ লাগবে। মানে ট্রেন লাইনটা রয়েছে তার সাথে এই ব্রিজটা, ট্রেন লাইনটা পুরো লিডিং লাইনের কাজ করছে। আমরা যখন কোনো কম্পোজিশন করি তার মধ্যে যদি লিডিং লাইন পেয়ে যাই, এই যে ট্রেন লাইনটা যাচ্ছে, এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন লাইনটা এরম যাচ্ছে, আর তারপর ওপরে এই ব্রিজটা রয়েছে, সেটাকে পুরো আইডেন্টিফাই করে দিচ্ছে। একটা লাইন যেন চোখটাকে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের সাবজেক্টের দিকে, এরকম লাইন যখন থাকে তখন খুবই ভালো লাগে দেখতে। তো এটা আমি দেখি, আজকে এত সময় নেই, এত বড় কম্পোজিশনটা করবো আমি, তো হয়তো নেক্সট দিন এসে এটাকে ট্রাই করতে পারি। খুব ভালো লাগছে কম্পোজিশনটা আমার, তো দেখা যাক আমি নেক্সট দিন যদি এসে এই কম্পোজিশনটাকে করতে পারি। আজকে আসলে সময় খুব কম, সেই জন্য আজকে জাস্ট স্কাউটিং করার জন্য বেরিয়েছি, যে কোন ছবিটা আঁকা যায় কী আঁকা যায় সেটা দেখার জন্য। দেখতে দেখতে এই জায়গাটা এসে আমার বেশ ভালো লাগলো, পুরো ব্রিজটা, দুপাশে সিনারি, তার সাথে এই ট্রেন লাইন। এইভাবে যদি কম্পোজিশনটাকে চুজ করা যায় দারুণ লাগবে, দেখ এইভাবে কম্পোজিশনটা হতে পারে। চলো এই একটা কম্পোজিশনটা দেখতে পেলাম, বেশ বড় কম্পোজিশন এটা। আজকে এতটা টাইম নেই বলে আমি করতে পারছি না, এখন খুব মানে সময় নিয়ে ভালো করে করতে হবে এটা, তো আজকে সময় নেই সেরকম। তো চলো অন্যদিকে কোনো ছোটো কম্পোজিশন যদি কিছু খুঁজে পাই। প্রপার কম্পোজিশন খুঁজে বের করা এটা কিন্তু খুব দরকার, আমরা আজকাল এটার পেছনে একদমই টাইম দিই না। সোজা যাই কোনো একটা স্পটে, সেখানে গিয়ে ছবি আঁকতে শুরু করে দিই। আমি সত্যি টাইমের খুব অভাব আজকাল, কিন্তু সেটার জন্যে টাইম দিলে পরে কম্পোজিশনও ভালো হয়, ছবিও সুন্দর হয়। তাই আজকে হঠাৎ মনে হলো অনেকদিন পর যে আমি জিনিসপত্র নিয়েই বেরিয়েছি, কিন্তু মেন উদ্দেশ্য ছিল হচ্ছে স্পট খোঁজা, একটা ভালো স্পট খোঁজা যেখানে কম্পোজিশনটা ভালো থাকবে। মানে একদিন তো ছবি আঁকছিলাম নর্মাল, যেখানে যেটা জিনিস ভালো লাগছিলো সেটা ছবি আঁকছিলাম, তার মনে হলো না একটা এমন ভালো কম্পোজিশন দরকার যেটার ছবি আমি আঁকবো। তো আস্তে আস্তে সেই জন্য এইখানে এসে এই কম্পোজিশনটা আমার বেশ ভালোই লাগলো, যেটা তোমাদের একটু আগে দেখালাম, এই যে পেছনে প্রিন্সেপ গাছ স্টেশনটা দেখতে পাচ্ছ, ওইখানেই ছিলাম একটু আগে। তো কম্পোজিশনটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। তো ওই কম্পোজিশনটা আমি হয়তো পরের দিন ট্রাই করছি তোমাদের সাথে, যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি বৃষ্টি না হয়, তো ওই কম্পোজিশনটা ট্রাই করবো। খুব ভালো লেগেছে, কারণ যে কোনো কম্পোজিশনের বেশ কিছু জিনিস দরকার হয়, যেমন পার্সপেক্টিভ, যেমন ডাইমেনশান, ঠিক আছে, সাবজেক্টের ক্ষেত্রে এগুলো খুব দরকার হয়, এগুলো থাকলে পরে ছবিটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো ওইখানে আমি সেই জিনিসটা পেয়েছি, আমার সাবজেক্ট পেয়েছি, একটা লিডিং লাইন পেয়েছি যেটা একটা পার্সপেক্টিভ ক্রিয়ে করছে, তার সাথে ডাইমেনশানও আছে, তোমাদের ছবি করতে করতে পরের দিন বলবো, ঠিক আছে। তো বেশ ভালো, আমি ওই সাবজেক্টটা বেশ পছন্দ হয়েছে তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওতে আমি কোনো পেন্টিং করছি না, তোমাদের সাবজেক্টটা দেখালাম, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের ওই সাবজেক্টটা পেন্টিং করে আমার দেখানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা সফল হই, ঠিক আছে। চলো এখানে আরেকটু ঘুরে দেখি আরও কী কী সাবজেক্ট আছে, যদি আরও কোনো সাবজেক্ট পাই তোমাদের আবার দেখ। এই যে আরেকটা অ্যাজ ইউজুয়াল কমন আর খুব প্রিয় কম্পোজিশন আমাদের এই প্রিন্সেপ ঘাটের নৌকা নিয়ে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, তো এটার একটা কম্পোজিশন হয়েই থাকে সবসময়, খুব সুন্দর কম্পোজিশন, তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাগে, কালারফুল এখানে নৌকাগুলো রয়েছে, তার সাথে ব্রিজ, আর এই সাইড থেকে কিছু গাছপালার ছবি, গাছপালাগুলো এখানে সিলিউটেড ক্যামেরাতে আসছে, অতটা সিলিউটেড আমার চোখে যেটা দেখছি অতটা সিলিউটেড নয়, এখানে পুরো ব্ল্যাক আসছে পাতাগুলো, তো ব্ল্যাক নয় পুরো সুন্দর সবুজ দেখা যাচ্ছে, ক্যামেরায় তো অতটা কালার ধরতে পারে না। তো দারুণ কম্পোজিশন, এটা তো হয়ই, এটা সবাই করেই, এটা মেবি আমি ঘরে বসেও ট্রাই করতে পারি, আমি ছবি তুলে নিয়েছি, হয়তো কখনো ঘরে বসে ট্রাই করলে তোমাদের করে দেখাবো, ঠিক আছে, কারণ এখন বর্ষা আসতে চলেছে, সবসময় যে সকালবেলা বেরোতে পারবো তা তো নয়, তো কিছু কম্পোজিশন হয়তো তখন ঘরে বসেও ট্রাই করতে হবে। তো এটার ছবি আমি তুলে নিয়েছি, ছবিটা তোমাদের দেখাবো পরে যখন করবো, ছবির সাথে পেন্টিংটাও তোমাদের করে দেখাবো, ঠিক আছে, চলো দেখি।
সুন্দর কম্পোজিশন তোমাদের দেখালাম, ঠিক আছে? অনেকটা হেঁটেছি আজকের দিনটা, এই কারণেই আমি মেনলি আজকে এসেছি যে কম্পোজিশন খুঁজে বের করব, স্পট স্কাউটিং যেটাকে বলে। কারণ সত্যি কথা বলতে সকালবেলা চলে আসি, তাড়াহুড়ো করে একটা স্পট দেখে সেটাকে ছবি আঁকতে শুরু করি, কম্পোজিশনটা আলাদা করে খোঁজার সময় পায় না। ভালো কম্পোজিশন খোঁজার সময় সত্যিই খুব কম পায়। তো আগের দিনে এসেছিলাম, ওই কম্পোজিশনটা তো আমার আগে থেকেই জানা ছিল, কারণ ওটার ফটোগ্রাফ আমি আগেও নিয়েছি, ঠিক আছে? সেই জন্য ওখানে বসে গেছিলাম। তারপরে ভাবলাম না, এবার কম্পোজিশন খোঁজার জন্য একটু টাইম দেওয়া উচিত, যেটা একদমই দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আজকের দিনটা স্পেশালি রেখেছিলাম কম্পোজিশন খোঁজার জন্য, এবং সত্যি এসে দুটো ভালো কম্পোজিশন পেয়েছি। নৌকা নিয়ে ওই কম্পোজিশনটাতে হয় আমি জানতাম, কিন্তু এখন পজিশনটা একটু ভালো দেখলাম, সুন্দর বেদি করে দিয়েছে, ওখানটা বসে ছবি আঁকার জন্য বেশ ভালো দেখলাম ওই জায়গাটা। তো ওটা একটা তো আছেই, তার সাথে তোমাকে এই যে কম্পোজিশনটা রেললাইন নিয়ে করলাম, এই যে রেললাইনটা দেখতে পাচ্ছ, এই রেললাইনটা নিয়ে ওদিকে যে ব্রিজের কম্পোজিশনটা, ওটা কিন্তু দারুণ। ওটা আগে অতটা চোখে পড়েনি, কিন্তু ওটা আমার এখন বেশ ভালো লাগলো, একটু আনকমন কম্পোজিশন। তো ভাবলাম পরের দিন তাহলে ওটা ট্রাই করব। চলো দেখি দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে, দুটোর মধ্যে যে কোনো একটা পরের দিন আমরা ট্রাই করব। আমার তো ইচ্ছা আছে এই রেললাইন নিয়ে এটা করার, ঠিক আছে? চলো আজকে তাহলে এই পর্যন্তই থাক, কারণ আজকে আমি মেন উদ্দেশ্য যেটা ছিল তো এখানে এসে দুটো না যে কোনো একটা সাইট খুঁজে বের করা, সেটা কিন্তু পেয়ে গেছি। চলো টাটা, বাই বাই আজকের জন্য, এ পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে।